পেপার CC1-এ জিওটেকট্রনিক্সের পোর্শনে 3 নম্বর ইউনিটটাতে সম্ভবত ইন্টিরিয়ার অফ দ্য আর্থ আছে, এটা দিয়ে শুরু করছি। তার বেসিক কারণ হচ্ছে এটা HS-এ পড়া একটা টপিক, সেটার জন্যই আমি এটা দিয়ে শুরু করছি। ইন্টারনাল স্ট্রাকচার অফ দি আর্থ উইথ স্পেশাল রেফারেন্স টু সিসমোলজিক্যাল এভিডেন্স, এটা লেখা আছে। মানে পৃথিবীর আভ্যন্তরীণ গঠন, ভূকম্পন তরঙ্গের সাহায্যে পৃথিবীর আভ্যন্তরীণ গঠন। তো আমাদের প্রথমেই যে জিনিসটা জানতে হবে যে আমাদের ইন্টিরিয়ার স্ট্রাকচার অফ দ্য আর্থ, যাই হোক এখানে অনেক কিছু আছে, বেসিক্যালি যে জায়গাগুলোকে আইডেন্টিফাই করতে চাইছি, যে আমরা জানি পৃথিবীতে 3টে ব্রড ভাগে ভাগ করি আমরা, 3টে লেয়ার, একটা ক্রাস্ট, একটা ম্যান্টেল, আর একটা হচ্ছে কোর। ভূত্বক আছে, আমাদের গুরুমণ্ডল আছে, আর আমাদের কেন্দ্রমণ্ডল আছে, এই 3টে। তো এই 3টে লেয়ারকে আমরা পৃথিবীর অভ্যন্তরীণ সম্বন্ধে জানবো কীভাবে? পৃথিবীর অভ্যন্তরে কিন্তু কেউ কোনোদিন প্রবেশ করতে পারেনি আর পারবেও। তার মূল কারণ হচ্ছে যে প্রচণ্ড তাপ এবং প্রচণ্ড চাপের দরুন আমরা সেখানে কখনোই পৌঁছতে পারি না। 12 কিলোমিটারের একটা আমাদের ড্রিলিং স্টেপ করা হয়েছিল, তার বেশি কিন্তু সেটা কোনো জায়গাতেই পৃথিবীতে কিন্তু তার থেকে ডিটেলসে কিছু পাওয়া যায়। তো পৃথিবীর আভ্যন্তরীণ অভ্যন্তর সম্বন্ধে আমাদের যদি এভিডেন্স লাগে, তাহলে সেই এভিডেন্সগুলো ডাইরেক্ট এভিডেন্স হতে পারে, ইনডাইরেক্ট এভিডেন্স হতে পারে। তো ডাইরেক্ট এভিডেন্স মানে হচ্ছে সরাসরি আমরা খুঁড়ে নিয়ে এসে যেটা পাচ্ছি তাপ চাপ এগুলো সাপেক্ষে, কিন্তু আমাদের কি রিলাই করতে হয়, আমাদের নির্ভর করতে হয় হচ্ছে ইনডাইরেক্ট এভিডেন্সের উপরে। ইনডাইরেক্ট এভিডেন্সের মধ্যে সবথেকে ইম্পর্টেন্ট এভিডেন্স হচ্ছে ভূকম্পন তরঙ্গ। এই ভূকম্পন তরঙ্গের সাহায্য নিয়ে আমরা এটা দেখবো যে পৃথিবীর অভ্যন্তরীণ গঠনটা কীরকম, কোথায় কঠিন, কোথায় তরল, কী দিয়ে তৈরি, এগুলো বোঝা যাবে। তাহলে যে জিনিসটা দিয়ে আমরা চেষ্টা করব বোঝা, সেটাকে বলা হচ্ছে সিসমিক ওয়েভস, ঠিক আছে? সিসমিক ওয়েভস যেটা, আর্থের যে ইন্টারনাল স্ট্রাকচারে সিসমিক ওয়েভসে ঢোকার আগে ইন জেনারেল আমরা ছোটোবেলা থেকে যেভাবে পড়ে আসছি যে বিভিন্ন লোকজন পৃথিবীকে বিভিন্নভাবে ভাগ করেছে, তো সব থেকে কমন যে ক্লাসিফিকেশনটা সেটা হচ্ছে এডওয়ার্ড সুয়েসের দেওয়া। এডওয়ার্ড সুয়েস কী করেছেন? এডওয়ার্ড সুয়েস খুব সহজ 3টে ভাগে ভাগ করেছে, একটা হচ্ছে সিয়াল, একটা হচ্ছে সীমা, আর একটা হচ্ছে নিফে। তো সিয়াল কথাটা কিভাবে এসছে? SIRAL, SI স্ট্যান্ডস ফর সিলিকন, AL স্ট্যান্ডস ফর অ্যালুমিনিয়াম। তো সিলিকা আর অ্যালুমিনিয়াম এই দুটো দিয়ে তৈরি। এটা সাধারণত আমরা কি ধরি, আমাদের যে কন্টিনেন্টাল ক্রাস্ট, মহাদেশীয় ভূত্বক, সেই মহাদেশীয় ভূত্বকটাকে আমরা সিয়াল বলে থাকি। এটার গড় ঘনত্ব 2.9, 50 থেকে 300 কিলোমিটারের বেদ হতে পারে। এগুলো তৈরি হচ্ছে আমাদের পটাশিয়াম, সোডিয়াম, অ্যালুমিনিয়ামের সিলিকেট যৌগ দিয়ে। আর আমাদের কন্টিনেন্টগুলো বা মহাদেশগুলো এই সিয়াল স্তরটা দিয়ে তো। সিয়ালের ঠিক নিচে কী আছে? সীমা, SIMA, SI স্ট্যান্ডস ফর সিলিকা, MA স্ট্যান্ডস ফর ম্যাগনেশিয়াম। সিলিকা আর ম্যাগনেশিয়াম এই দুটো ইম্পর্টেন্ট মিনারেলস আছে। তো এখানে অ্যাভারেজ ডেন্সিটি হচ্ছে 2.9 থেকে 4.7 এদের ডেন্সিটি। এটার থিকনেস 1000 থেকে 2000 কিলোমিটার ভ্যারি করছে অনেকটা ডেপথে। তাহলে এই জায়গাটা হচ্ছে আমাদের সিয়ালের নিচে। তাহলে ধরে নেওয়া যেতে পারে যেটা আমরা সিয়ালকে ক্রাস্ট যদি বলি, সীমাটা মোরললেস ম্যান্টল, মোরললেস। আর তার নিচে আছে নিফে, নিফে হচ্ছে সীমার নিচে। নিফের কথাটা কীভাবে এসছে? NI আর FE, NI মানে নিকেল আর FE মানে হচ্ছে ফেরাম। এই দুটো ডমিনেন্ট মিনারেলস আছে আমাদের, নিকেল আর আয়রন। এই নিকেল আর আয়রনটা হচ্ছে একদম কেন্দ্রে রয়েছে। তাহলে এটা হচ্ছে খুব সিম্পল একটা ভাগ যেটা আমাদের ছোটোবেলা থেকে আমরা পড়ে এসেছি। এটা ছাড়া ভ্যান্ডার গ্রাস্টের আর একটা ক্যাটেগরাইজেশান আছে, 4টে লেয়ার উনি করেছিলেন। একটাকে উনি বলেছেন আউটার সিয়ালিক, মানে বহিস্থ সিয়াল, একটা অন্তস্থ সিলিকেট ম্যান্টল, ইনার সিলিকেট ম্যান্টল, 3 নম্বরে উনি করেছেন জোন অফ মিক্সড মেটালস অ্যান্ড সিলিকেটস, মিশ্র যৌগ যেখানে রয়েছে, আর মেটালিক নিউক্লিয়াস হচ্ছে একদম 4 নম্বর ভাগটা, যেটা হচ্ছে একদম কেন্দ্রে আছে। তো
তো উনি এটাকে চার ভাগ করেছেন, আউটার সিয়ালি যেটাকে আমরা বলতে পারি খানিকটা হচ্ছে আপার ক্রাস্ট, তারপরেরটা হচ্ছে লোয়ার ক্রাস্ট আর কিছুটা ম্যান্টেল, 3 নম্বর হচ্ছে পুরোটাই ম্যান্টেলের পার্ট, আর 4 নম্বরটা হচ্ছে কোর। এটা হচ্ছে ভ্যান্ডার ক্যাস্টের মত অনুযায়ী এটা করা। তো এইখানে যে আর যে ভাগটা খুব সহজ যদি আমরা ভাগ করতে চাই, আর একটা ইউনিভার্সাল ভাগ এত গন্ডগোল না গিয়ে, লিথোস্ফিয়ার, পাইরোস্ফিয়ার আর ব্যারিস্ফিয়ার, এনার যে স্কিমটা, এই স্কিমটাকে ইন্ডিকেট করে একটা খুব সহজভাবে তিনটে লেয়ারে এটাকে ট্রান্সফার করে দেওয়া। লিথোস্ফিয়ার, যেখানে গ্রানিটিক রকস রয়েছে, 100 কিলোমিটার পর্যন্ত বেদ রয়েছে, অ্যাভারেজ ডেন্সিটি এত। পাইরোস্ফিয়ার, ব্যাসাল্ট হচ্ছে আমাদের মেন মিনারেল, এখানে পাইরোস্ফিয়ারটা বলা হচ্ছে, এটা হচ্ছে 2780 কিলোমিটার পর্যন্ত দিয়ে দিয়েছে, মানে আগেরটা হচ্ছে 100 পর্যন্ত, এটা হচ্ছে 100 থেকে 2780 পর্যন্ত। আর ব্যারিসফিয়ার, যেখানে হচ্ছে আয়রন অ্যান্ড নিকেল, হচ্ছে দুটো ইম্পর্টেন্ট মিনারেলস, তো তার সেইটা দিয়ে বাকি পোর্শনটা, মানে যেটা কোর ধরে নিতে পারি। তো এইটার ওপর বেস করে আমাদের আমাদের যে সিসমোলজি কিভাবে আমাকে সাহায্য করবে, তাহলে এত কিছু করার পর আমাদের এই সিসমোলজিতেই তো কিন্তু সিলেবাসে টপিকটা লেখা আছে, ইন্টারনাল স্ট্রাকচার অফ দি আর্থ উইথ রেফারেন্স টু সিসমোলজিক্যাল এভিডেন্স। তো ফার্স্ট আমাকে বুঝতে হবে হোয়াট ইজ সিসমোলজি। সিসমোলজি কথাটা এসছে সিসমিক ওয়েভস থেকে, সিসমিক থেকে। সিসমোলজি হচ্ছে যেটা হচ্ছে আমাদের পৃথিবীতে যে ভূমিকম্প তরঙ্গ হয় সেইটাকে নিয়ে পড়াশোনার বিষয়টা হচ্ছে সিসমোলজি, সিসমিক ওয়েভস, ভূকম্পন তরঙ্গ। এই ভূকম্পন তরঙ্গগুলো সিসমোগ্রাফ দিয়ে রেকর্ড করা, এই সিসমোগ্রাফ দিয়ে যখন রেকর্ড করা হয় সেই সিসমোগ্রাফ কী করে, এই ওয়েভসগুলোকে রেকর্ড করে, সেই ওয়েভসগুলোকে রেকর্ড করে একটা জায়গাতে আমাদের রেকর্ড করে এই মেশিনটা দিয়ে পাঠায়, ঠিক আছে? তো সেটাকে সিসমোগ্রাফ বলে থাকি। তো মূলত সিসমিক ওয়েভসকে আমরা দুটো ভাগে বিভক্ত করি, একটাকে বলা হচ্ছে বডি ওয়েভস, একটাকে বলা হচ্ছে সারফেস ওয়েভস। বডি ওয়েভস বাংলায় বলছি দেহ তরঙ্গ, সারফেস ওয়েভস হচ্ছে পৃষ্ঠ তরঙ্গ। তো সারফেস ওয়েভস কোথা দিয়ে যায়, আমাদের ভূত্বকের ওপর দিয়ে প্রবাহিত, আর বডি ওয়েভস কী কীভাবে প্রবাহিত হয়, আমাদের ভূ অভ্যন্তরে প্রবাহিত। তো বডি ওয়েভসকে আমরা ফার্দার আরও দুটো ভাগে ভাগ করতে পারি, একটা হচ্ছে প্রাথমিক তরঙ্গ বা প্রাইমারি ওয়েভস, যেটাকে পি ওয়েভস বলা হচ্ছে, ক্যাপিটাল পি, আর একটা হচ্ছে গৌণ তরঙ্গ, সেকেন্ডারি ওয়েভস বা বড় হাতের এস দিয়ে ওটাকে রিপ্রেজেন্ট করছে। সারফেস ওয়েভসটা যেরকম আমাদের আছে সেটাকে আমরা এল ওয়েভস বলি, এবং এল ওয়েভসটাকে আবার দুটো ভাগ করা হয়, একটাকে র্যালে ওয়েভস বলা হয়, একটাকে লাভ ওয়েভস বলা হয়। তো বডি ওয়েভসের মধ্যে সব থেকে যেটা গতিবেগ বেশি সেটা হচ্ছে পি ওয়েভসের, পি আর প্রাইমারি ওয়েভস, এটা হচ্ছে স্পিড সব থেকে বেশি, 5 কিলোমিটার পার সেকেন্ড স্পিডে যায়, এবং এরা সলিড, লিকুইড, গ্যাস তিনটে মাধ্যমের মধ্যে দিয়েই প্রবাহিত হতে পারে। সব থেকে বেশি গতিবেগ এদের অবশ্যই সলিড স্টেটে হয়, সলিড মিডিয়ামে হয়, কিন্তু এরা তিনটে মাধ্যমের মধ্যে দিয়েই কিন্তু প্রবাহিত হতে পারে। এস ওয়েভস এর থেকে হচ্ছে স্পিড কম, এদের স্পিড হচ্ছে 3 কিলোমিটার পার সেকেন্ড, কিন্তু এরা শুধুমাত্র কঠিন মাধ্যমের মধ্যে দিয়েই প্রবাহিত হতে পারে, দে ক্যান পাস অনলি থ্রু সলিড সাবস্টেন্সেস, এরা কিন্তু কোনো লিকুইড গ্যাসের মধ্যে দিয়ে প্রবাহিত হতে পারবে না, ঠিক আছে? এবার আসছি আমরা সারফেস ওয়েভস। সারফেস ওয়েভসটা হচ্ছে আমাদের সারফেসের উপরে সব থেকে বেশি ক্ষয়ক্ষতিটা করে, আর্থকোয়েকের জন্য যে প্রভাবটা আসে সেটাই সারফেস ওয়েভস, কিন্তু বডি ওয়েভস দিয়ে কিন্তু আমরা পৃথিবীর আভ্যন্তরীণ গঠনটা বুঝতে পারবো, সারফেস ওয়েভস দিয়ে কিন্তু পৃথিবীর আভ্যন্তরীণ গঠন কিন্তু বোঝা যায় না। তো এইখানে এই যে পি ওয়েভস, প্রথমে যেটা দেখানো হয়েছে এটা হচ্ছে পি ওয়েভস, প্রথমে যেটা দেখানো হয়েছে এটা হচ্ছে এক্সপ্যানশন আর কম্প্রেশন, এইভাবে কাজ করে, সংকোচন প্রসারণ, সংকোচন প্রসারণ, এটা হচ্ছে পি ওয়েভসের কাজ। এস ওয়েভসের কাজ হচ্ছে উপর নিচ করা, এই যে ঢেউ খেলাচ্ছে, আপ অ্যান্ড ডাউন মুভমেন্ট, এক্সপ্যানশন কম্প্রেশন হচ্ছে হরাইজেন্টাল মুভমেন্ট, আর এস ওয়েভসের কাজ হচ্ছে আপ অ্যান্ড ডাউন মুভমেন্ট করা, ঠিক আছে? এইবার এই দুটো হচ্ছে দেহ তরঙ্গ বা বডি ওয়েভস,
পৃষ্ঠ তরঙ্গ যেটা আমাদের সারফেস ওয়েভস এর মধ্যে লাভ ওয়েভস রয়েছে আর র্যালে ওয়েভস রয়েছে। তো লাভ ওয়েভস আর র্যালে ওয়েভস কিভাবে কাজ করে? লাভ ওয়েভস কাজ করছে এরকম অনুভূমিক ভাবে, হরাইজন্টালি কাজ করছে এরকম, আর র্যালে ওয়েভসটা হচ্ছে এরকম উলম্ব ভাবে সার্কুলার প্যাটার্নে কাজ করে। মানে একটা জায়গাকে যদি আমরা আড়াআড়ি নাড়াই আর উপর নিচ করে নাড়াই, এটাকে কল্পনা করতে হবে, একটা পার্টিকুলার আমরা কিন্তু ম্যানুয়ালি করতে পারবো না, একটা পয়েন্টকে আড়াআড়ি আর ওপর নিচ একসঙ্গে নাড়াতে গেলে দুজন লোক দরকার। তার মানে ভাব যে একটা পার্টিকুলার পয়েন্টে পৃথিবীর সারফেসের ওপরে যদি আমরা তাকে আড়াআড়ি নাড়াই আবার একই সাথে ওপর নিচ করে নাড়াই, তাহলে ওই জায়গাটার উপর কী ইম্প্যাক্ট করতে পারে, যে কারণে আমাদের ভূমিকম্প হচ্ছে সব থেকে ক্ষতিকারক একটা প্রাকৃতিক দুর্যোগ হিসেবে চিহ্নিত করা হয়। তো যাই হোক, আমরা র্যালে ওয়েভস আর লাভ ওয়েভস নিয়ে অতটা বেশি গুরু মানে ভাববো না। পৃথিবীর আভ্যন্তরীণ গঠন কিন্তু আমরা শুধু পি আর এস ওয়েভস দিয়েই বুঝব। তো সেটার আগে আমাদের আগে আরেকটা জিনিসও বুঝে নিতে হবে যে এই যে পি আর এস ওয়েভসটা হচ্ছে এটা কোনো একটা জায়গাতে কিন্তু আমরা এদের লক্ষ্য করব না, একটা পার্টিকুলার জায়গাতে পি আর এস ওয়েভস অনুপস্থিত হয়ে যেতে পারে, পি আর এস ওয়েভস অনুপস্থিত হয়ে গেল। তা পি আর এস ওয়েভস অনুপস্থিত হয়ে গেল এমন কোনো জায়গা যদি আমরা পাই তখন তাকে আমরা বলবো ভূকম্পীয় ছায়া অঞ্চল বা সিসমিক শ্যাডো জোন, যেটা নর্মালি হচ্ছে 104 থেকে 143 ডিগ্রি। যেখানে ভূমিকম্প হচ্ছে সেই ভূমিকম্পের উপকেন্দ্র বা এপিসেন্টারের সাপেক্ষে 104 ডিগ্রি থেকে 143 ডিগ্রি কোণে কোনো ভূমিকম্প তরঙ্গ অনুভূত হবে না। নো সিসমিক ওয়েভস উইল বি এক্সপিরিয়েন্সড বিটুইন 104 ডিগ্রি অ্যান্ড 143 ডিগ্রি ফ্রম দ্য এপিসেন্টার অফ অ্যান আর্থকুইক। পি এবং এস কোনো তরঙ্গই আমরা সেখানে দেখতে পাব না, সেটাকে বলছি আমরা সিসমিক শ্যাডো জোন। এটা কেন হয়? এটার মূল কারণ হচ্ছে যখন আমরা ম্যান্টেলটাতে প্রবেশ করছি তখন ভেলোসিটি কিছুটা কমছে ঠিকই, এটা ছাড়া আমাদের আউটার যে কোর বহিঃস্থ কেন্দ্রমণ্ডল সেটা কিন্তু লিকুইড। সেই লিকুইডে কি হয়, এস ওয়েভস আমরা একটু আগেই পড়লাম যে এস ওয়েভস তরল মাধ্যমের মধ্যে প্রবাহিত হতে পারে না, সেই কারণে কি হয় এস ওয়েভস পুরোপুরি অ্যাবসেন্ট হয়ে গেল। এবং যখনই মাধ্যম পরিবর্তিত হয়, কঠিন মাধ্যম থেকে তরল মাধ্যম যখনই পরিবর্তিত হবে তখন কি হবে, সেখানে বিচ্ছুরণ ঘটবে, স্ক্যাটারিং ঘটবে, রিফ্র্যাকশন ঘটবে, প্রতিসরণ, যদি খুব পারফেক্ট বলি তাহলে প্রতিসরণ ঘটবে। কঠিন মাধ্যম থেকে তরল মাধ্যমে যখন পি তরঙ্গ প্রবেশ করবে সে কিন্তু যে রাস্তা দিয়ে এগোচ্ছিল সেই রাস্তা দিয়ে এগোতে পারবে না, তার প্রতিসরণ হবে, তার মূল রাস্তা থেকে তার পথ সরে যাবে, মূল রাস্তা থেকে সে কিন্তু বেঁকে যাবে। যেরকম আমরা যদি একটা কোনো কিছু কাঠের ধর একটা স্কেল যদি বালতিতে ডোবাই, অর্ধেকটা বায়ুতে আর অর্ধেকটা জল, তাহলে কীরকম দেখতে লাগবে, যে এই কাঠের যে স্কেলটা আমি ঢুকি যেটা মনে হবে যে একটু উঠে এসছে, যে জায়গা থেকে জলে প্রবেশ করছে সেখান থেকে মনে হবে কাঠের ওই স্কেলটা একটু বেঁকে গেছে। এটা কেন হচ্ছে? আলোর প্রতিসরণের জন্য হচ্ছে। তার কারণ হচ্ছে আমার চোখটা আছে বায়ুতে, আমার আলোটা জলের মধ্যে দিয়ে পাস করে আমার চোখে আসছে, তাহলে কি হচ্ছে মাধ্যম পরিবর্তিত হচ্ছে, মাধ্যম পরিবর্তিত হলে কি হবে সেখানে রিফ্র্যাকশন হবে, রিফ্র্যাকশন হলে এটা বেঁকে যাবে, তো সেই রকমভাবেই বেঁকে যায়। তো এবার আমরা আর্থের ইন্টিরিয়ারটাকে যদি দেখি তাহলে ক্রাস্ট হচ্ছে আউটার মোস্ট লেয়ার, এটাকে লিথোস্ফিয়ারও বলছি আমরা, আপার ক্রাস্ট এবং লোয়ার ক্রাস্ট বলে। মিন থিকনেস হচ্ছে 200 কিলোমিটার, গড় যে বেদ 20 কিলোমিটার, অ্যাভারেজ ডেন্সিটি আপার ক্রাস্টের হচ্ছে 2.9, মানে আমাদের উপরের যে ক্রাস্টটা আপার ক্রাস্ট বহিস্থ যে ভূত্বক, আর হচ্ছে নিম্নস্থ ভূত্বকের হচ্ছে ডেন্সিটি হচ্ছে 3। তো এর নিচেই আসছে আমাদের ম্যান। তো ক্রাস্ট, এই যে আপার ক্রাস্ট আর লোয়ার ক্রাস্টের মধ্যে কিন্তু একটা তল আছে যেটা দুটোকে ভাগ করে, যেটাকে ইংলিশে আমরা বলি ডিসকন্টিনিউটি। এই ডিসকন্টিনিউটি বলা মানে দুটো পরস্পর যে
তল আছে তার মধ্যে যে পৃথককারী যে তল বা যে তল দিয়ে দুটো তল পৃথকীকরণ করা হয় সেটাকে আমরা বলছি ডিসকন্টিনিউটি। তো ক্রাস্ট, আপার ক্রাস্ট আর লোয়ার ক্রাস্টের মধ্যে আছে কনরাড ডিসকন্টিনিউটি। ক্রাস্ট এবং ম্যান্টল যেখানে বিভক্ত হচ্ছে সেই জায়গাটাকে আমরা কি বলছি, হচ্ছে মোহরোভিসিক ডিসকন্টিনিউটি বা ছোট করে মোহো ডিসকন্টিনিউটি বলা হয়। তার আবিষ্কর্তার নাম মোহরোভিসিক ছিল। তো এই ম্যান্টেলটাতে আমরা আবার একটা তারতম্য কিছু পাব। এই আপার ম্যান্টেল যে জায়গাটা মানে মোটামুটি আমাদের ক্রাস্টের তলা থেকে 1000 কিলোমিটার পর্যন্ত, এটাকে আমরা আপার ম্যান্টেল বলছি। আর 1000 কিলোমিটার থেকে 2900 কিলোমিটার পর্যন্ত আমরা বলছি হচ্ছে লোয়ার ম্যান্টেল। এই আপার ম্যান্টেলের কিছু পোর্শনে ভেলোসিটিটা কমে যায় হঠাৎ করে, পি এবং এস দুটোরই। আপার ম্যান্টেলের 100 থেকে 200 কিলোমিটারের মধ্যে আমাদের ভূকম্পীয় তরঙ্গ বা আর্থকুয়েক ওয়েভসের ভেলোসিটি রিডিউসড হয়ে যায়। এই রিডিউসড হয়ে যাচ্ছে, এই রিডিউসড হয়ে যাচ্ছে এই যে জায়গাটাকে, সেই জায়গাটাকে বলা হয় লো ভেলোসিটি জোন, LVZ, লো ভেলোসিটি জোন আমরা বলে থাকি। তো এই জায়গাটাকে, যেহেতু এই জায়গাটাকে আমরা বাংলাতে বলি সান্দ্র স্তর, সান্দ্র বা ইংরেজিতে বলা হয় ভিসকাস, ভিসকাস মানে হচ্ছে সেমি সলিড বা সেমি লিকুইড, মানে জেলির মতো। তাহলে এটা পুরোপুরি লিকুইড নয়, পুরোপুরি সলিড নয়, যে কারণে এস ওয়েভস এখানে আছে, পি ওয়েভসও আছে, কিন্তু দুজনেরই গতিবেগ কিন্তু হ্রাসপ্রাপ্ত। এই স্পেসিফিক এই জায়গাটাতে গতিবেগ হ্রাসপ্রাপ্ত হয় বলে এটাকে আমরা লো ভেলোসিটি জোন বা LVZ বলে থাকি। ঠিক এর নিচে আসছে আমাদের কোর। 2900 কিলোমিটারে একটা আবার বিভাজন তল আছে, সেই বিভাজন তলটাকে আমরা বলছি উইচার্ট গুটেনবার্গ বিযুক্তি বা ডিসকন্টিনিউটি। বাংলাতে বিযুক্তি বলা হয়, ইংরেজিতে ডিসকন্টিনিউটি বলা হয়। উইচার্ট গুটেনবার্গ, অনেক সময় শুধু গুটেনবার্গ ডিসকন্টিনিউটিও বলে থাকি আমরা। তো উইচার্ট গুটেনবার্গ ডিসকন্টিনিউটিটা 2900 কিলোমিটার, মানে আমাদের গুরুমণ্ডল এবং কেন্দ্রমণ্ডলের যে বিভাজন তল সেটাকে আমরা বলছি উইচার্ট গুটেনবার্গ ডিসকন্টিনিউটি। এখানে কি হচ্ছে, হঠাৎ করে এস ওয়েভস অনুপস্থিত। কীভাবে এই 2900 কিলোমিটারটা আবিষ্কৃত হলো? 2900 কিলোমিটারের মধ্যে থেকে আর কোনো এস পর থেকে আর এস ওয়েভসের কোনো ইনফরমেশান আর আসছে না। তার মানে এখানে কি ধরা যেতে পারে, এখানে এমন কোনো একটা জিনিস আছে যে যেখানে স্পেস প্রবেশ করছে না? কারণ অবশ্যই এখানে গ্যাস তো থাকতে পারে না, তাহলে থাকছে কি, লিকুইড। তাহলে আমাদের আউটার কোর লিকুইড প্রমাণিত হলো কিভাবে, এস ওয়েভসের অনুপস্থিতি, টোটাল অ্যাবসেন্স অফ এস ওয়েভস অ্যান্ড পি ওয়েভসের গতিবেগ হ্রাস পেল, দ্যার ইজ এ ডিক্রিজ ইন দ্য ভেলোসিটি অফ দ্য পি ওয়েভস, এটার জন্যই হয়েছে। তো এই কোরের আউটার কোরটা যেরকম লিকুইড, ইনার কোরটা কিন্তু হয়ে যাচ্ছে আবার সলিড। তাহলে ইনার কোরে সলিডে তখন আবার দেখা যাবে যে পি ওয়েভসের গতিবেগ কিন্তু অনেক বেড়ে যাবে। তাহলে এইভাবে আমরা এটাকে সামারাইজ করতে পারছি যে আর্থের যে লেয়ার্সগুলো আছে এটা কিন্তু খুব সহজেই আমরা প্রাইমারি সেকেন্ডারি ওয়েভসের সাহায্য নিয়ে আমরা ডিসক্রাইব করতে পারি। এবার আমি এই টোটাল জিনিসটাকে আর একবার সিনপসিস করব আর একটা প্রেজেন্টেশন দিয়ে। এই মেটেরিয়ালসটাও তোরা আপলোড করে দেবো আমি, তোদের ডিপার্টমেন্টের লিঙ্ক নিশ্চয়ই তোদের কাছে আছে, সেখান থেকে তোরা ডাউনলোড করে নিতে পারবি এই মেটেরিয়ালসটা আর দেখার জন্য। আর যার কাছে যা বাংলা বই আছে, সে বসুমাইতি হোক, যে বই হোক, যেগুলো আমি বলছি সেগুলোই লেখা আছে, সেগুলো ফলো করে নিতে পারবি। আমি আর একটা প্রেজেন্টেশন দেখাচ্ছি এখন। দেখতে গেলে প্রেজেন্টেশনের ওপরে ক্লিক করতে হবে, ক্লিক করে সেখানে পিন করতে হবে, সবাই দেখতে পাচ্ছে, এটা শেয়ারিং মোডেই আছে। তাহলে তোদেরই মধ্যে কেউ কিছু করেছে,
আমার দুটো আইডি চলছে, একটা নর্মাল একটা প্রেজেন্টেশন আইডি। যদি নাও দেখা যায় আমার প্রেজেন্টেশন আইডিটার উপরে ক্লিক করলে হবে। হ্যাঁ, কেউ যদি মাঝখান থেকে প্রেজেন্ট করে দিয়ে থাকে তাহলে কোনো অসুবিধা নেই। ঠিক আছে, আমি আরেকটা প্রেজেন্টেশন শেয়ার করছি, সেখানে আরেকবার সিনপসিসটা দেখতে পাবেন। যখন দেখতে পাওয়া যাচ্ছে না তখনই তো বলতে হবে সঙ্গে সঙ্গে। আর মেসেজ তো দেখতে পাবো না, না আমরা আমার প্রেজেন্টেশন চালু থাকলে আমি মেসেজ দেখতে পাবো না? আমি ওই দুটো স্ক্রিন একসঙ্গে দেখতে পাই না। আমি প্রেজেন্টেশনটা শেয়ার করলে আমি দেখতে পাবো না? আচ্ছা, এবার না দেখা গেলে আর আমি কি করবো? এবার মুশকিল তো। ঠিক আছে, আমি আরও একটা প্রেজেন্টেশন দেখাচ্ছি, সেখানে বাদ বাকি জিনিসগুলো আরেকবার দেখা যাবে। আমি আরেকটা প্রেজেন্টেশন দেখাচ্ছি, এটা আমি প্রেজেন্টটা স্টপ করলাম, এবার আরেকটা শুরু করলাম। আরেকটা শেয়ার করছি, দেখা যাক গেলে আমাকে বলবে। ওকে ওকে, ঠিক আছে। আচ্ছা, এখানে এই যা যা এতক্ষণ ধরে পড়ালাম সেইটাকেই আমি আরেকবার সিনপসিস করছি। এই সিনপসিসটাতে পুরো দেখা যাবে যে যেটুকু আমি পড়ালাম এতক্ষণ ধরে সেটা আরেকবার খুব সহজে বোঝা যাবে। তো প্রথমেই আমি যেটা দিয়ে শুরু করেছিলাম সেটা হচ্ছে সিসমোলজি। তো সিসমোলজি হচ্ছে যে বিদ্যাতে আমরা সিসমিক ওয়েভসগুলোকে স্টাডি করছি। সিসমোলজি ইজ ইউজ টু স্টাডি দ্য আর্থস ইন্টিরিয়ার। ঠিক আছে, সিসমিক ওয়েভস, এই যে পি আর এস ওয়েভ, এই ডায়াগ্রামটা আমি দেখানোর জন্য আর ওই স্লাইডটা দিলাম। এই যে ভালো করে ফলো কর আমার কার্সারটাকে, এই যে 2900 কিলোমিটারে কী হচ্ছে, এস ওয়েভস টোটালি অ্যাবসেন্ট হয়ে যাচ্ছে, আর নেই, টোটালি অ্যাবসেন্ট। পি ওয়েভসের ভেলোসিটি কমে গিয়ে কিন্তু আছে, এই ব্রাউন কালারের যে দাগটা সেইটা কিন্তু নিচের দিকে নামছে আস্তে 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 আস্তে। এস ওয়েভসটা কিন্তু অফ হয়ে গেছে পুরোপুরি। তাহলে এই যে পার্টিকুলার জায়গায় যে 2900 কিলোমিটারটা কিভাবে আমরা রিচার্ড গুটেনবার্গ ডিসকন্টিনিউটি বলতে পারছি, বিকজ অফ দি টোটাল অ্যাবসেন্স অফ দি এস ওয়েভস, এস ওয়েভস এর টোটালি অ্যাবসেন্ট হয়ে যাওয়া, আর পি ওয়েভসটা হচ্ছে ভেলোসিটি রিডিউস হয়েছে, এইটাই হচ্ছে মেন। আর যত এই যে এই জায়গাগুলোতে আবার একটু ভেলোসিটি কম আসছে, ম্যান্টেলের ওপরের দিকটা, তারপর আবার ভেলোসিটি বেড়েছে, আবার পড়ে গিয়ে আউটার কোরটাতে কমতে কমতে গিয়ে আবার ইনার করে গিয়ে কিন্তু পি ওয়েভসে ভেলোসিটি কিন্তু বেড়ে যাচ্ছে। তো এটা একটা কম্প্যারিজন করা আছে যে পি ওয়েভসকে আমি কি বললাম, প্রাইমারি ওয়েভ বলতে পারি, কম্প্রেশন। আর কম্প্রেশন হচ্ছে তো যে জোড়া লাগছে ছেড়ে যাচ্ছে, জোড়া লাগছে ছেড়ে যাচ্ছে, এরকম করে হচ্ছে। তাহলে কম্প্রেশন হচ্ছে, আবার এক্সপ্যানশন হচ্ছে, কম্প্রেশন হচ্ছে এক্সপ্যানশন হচ্ছে, এরকম করে করে যাচ্ছে। তাহলে এটা মোড়াললে সেরকমভাবে আমাদের শব্দ তরঙ্গ প্রবাহিত হয়, শব্দ তরঙ্গ প্রবাহিত হয় যেভাবে সাউন্ড ওয়েভস যায় সেইভাবে পি ওয়েভসগুলো কিন্তু ট্রাভেল করে। এস ওয়েভস হচ্ছে পারপেন্ডিকুলারলি ট্রাভেল করে, আপ অ্যান্ড ডাউন করছে। ঠিক আছে, এস ওয়েভসগুলো আপ অ্যান্ড ডাউন মুভ করে, এগুলোকে ট্রান্সভার্স ওয়েভসও বলছে। এগুলো আলোক তরঙ্গের মতো ব্যবহার মানে বিহেভ করে, আলটিমেটলি লাইট ওয়েভসের মতো। আর এগুলোর ভেলোসিটি কিন্তু পি ওয়েভসের থেকে কম। পি ওয়েভস সলিড, লিকুইড, গ্যাস সবকটা মিডিয়াম দিয়েই যেতে পারে, এস ওয়েভস কিন্তু শুধুমাত্র সলিড মোড দিয়েই যায়। এটা ছাড়া আমাদের সারফেস ওয়েভসের মধ্যে দুটো আসছে, একটা হচ্ছে লাভ ওয়েভস সারফেসের ওপরে এটা, আর একটা হচ্ছে র্যালি ওয়েভস, এটাও সারফেস ওয়েভস। ঠিক আছে, এটা হচ্ছে রোলিংয়ের মতো কাজ করছে, আর একটা হচ্ছে কম্প্রেশন র্যারিফ্যাকশনের মতো কাজ করছে। এই ডায়াগ্রামটা আরেকবার, প্রথম ডায়াগ্রামটা হচ্ছে এখানে কোনো ঘটনা ঘটেনি, ইট ইস টোটালি আনডিস্টার্বড।
পি ওয়েভস যখন যাচ্ছে, সংকোচন প্রসারণ, এক্সপ্যানশন কম্প্রেশন, এক্সপ্যানশন কম্প্রেশন হচ্ছে। এস ওয়েভস যখন যাচ্ছে আপ অ্যান্ড ডাউন মুভমেন্ট হচ্ছে, আপ হচ্ছে ডাউন হচ্ছে, আপ হচ্ছে ডাউন হচ্ছে, এটা হচ্ছে সেকেন্ডারি ওয়েভস। র্যালে ওয়েভস কীরকম করে কাজ করছে, এরকম গোলাকৃতিতে কাজ করছে, মানে খানিকটা এস ওয়েভসের মতো কাজ করে। আর লাভ ওয়েভস কীভাবে কাজ করছে, খানিকটা পি ওয়েভসের মতো কাজ করছে, কিন্তু এটা হরাইজেন্টাল প্ল্যাটফর্মে এরম এরম করে যাচ্ছে। ঠিক আছে, তো কিন্তু আমরা শুধুমাত্র প্রাইমারি আর সেকেন্ডারি ওয়েভসের সাহায্য নিয়েই কিন্তু ইন্টারনাল স্ট্রাকচারটা বোঝাতে পারি। শ্যাডো জোন এইখানটা যদি আমাদের এপি সেন্টার হয়, মানে উপকেন্দ্র হয়, এই উপকেন্দ্রর সাপেক্ষে কি হচ্ছে, ভূমিকম্প তরঙ্গগুলো সৃষ্টি হচ্ছে। তাহলে ভূমিকম্প তরঙ্গগুলো সৃষ্টি হচ্ছে যখন, তখন তারা আউটার কোরে গিয়ে এসে ধাক্কা খাচ্ছে, আউটার কোরে ধাক্কা খেয়ে কি হচ্ছে, এস তরঙ্গ পুরো ছিটকে বেরিয়ে চলে যাচ্ছে আর আসছে না, পি তরঙ্গ কি হয়ে যাচ্ছে, রিফ্র্যাকশন হচ্ছে। তাহলে এই জায়গাটাতে পি এবং এস কোনো তরঙ্গই অনুভূত হচ্ছে না। তাহলে ভূমিকম্পের উপকেন্দ্র যদি একদম আমাদের এই নর্থ পোলের জায়গাটাতে হয়, তাহলে তার সাপেক্ষে 104 থেকে 143 ডিগ্রি, ঠিক আছে, 104 থেকে 143 এগুলো এক একটা জায়গায় এক এক রকম দিকে ভ্যালু লেখা আছে, কোথাও 105 থেকে 140, কোথাও 104 থেকে 140, ওগুলো কোনোটাই ভুল নয়, লিখলে সবেতেই নাম্বার দেওয়া হবে, 104 থেকে 143 লিখলেও নাম্বার পাবে, 105 থেকে 143 লিখলেও নাম্বার পাবে। ওইগুলো কোনো কোনো জায়গাতে প্লাস মাইনাস 1-2 ডিগ্রির এদিক ওদিক করা থাকে, ওটা নিয়ে কোনো ভাবনার কোনো কারণ। তো এই জায়গাটাতে আমরা কিন্তু কোনো ওয়েভস এক্সপিরিয়েন্স করছি না, কিন্তু এটা মনে রাখতে হবে এপি সেন্টারের পজিশান যদি বদলে যায়, তার সাপেক্ষে কিন্তু 104 থেকে 143 পারমানেন্টলি একটা জায়গাতে নয়, একটা পার্টিকুলার জায়গাতে কিন্তু নয়, এই পারমানেন্টলি একটা পার্টিকুলার জায়গাতে কিন্তু আমরা পাবো। এপি সেন্টার যদি এখানে থাকে তবেই এই ডায়াগ্রামটার 105 থেকে 143, এপি সেন্টার যদি এদিক থেকে এদিকে ঘুরে যায় সেইটার রেসপেক্টে কিন্তু আমাকে 105 থেকে 143টা দেখাতে হবে। তার মানে এই নয় যে পৃথিবীর এই একটা ছবি আঁকলাম আর এইখানে গিয়ে আমি দাঁড়িয়ে পড়লাম, ভূমিকম্প হলে আমি কোনো সময় এইখানটা অ্যাফেক্টেড হবে না, তা নয়, পৃথিবীর যেখানেই যাও না কেন অ্যাফেক্টেড হবেই আর কি, কিন্তু সেটা ডিপেন্ড করবে হচ্ছে এপি সেন্টারটা কোথায় আছে। লো ভেলোসিটি জোন, প্রথমেই যেটা বললাম যে আমাদের লো ভেলোসিটি জোনটা কোথায়, ম্যান্টেলের আপার পার্ট, আপার ম্যান্টেল, ঠিক আছে, সেটাকে লো ভেলোসিটি জোন বলা হচ্ছে, যেহেতু সেখানটা সান্দ্র, এই জায়গাটাকে আমরা অ্যাস্থেনোস্ফিয়ারও বলে থাকি। এই অ্যাস্থেনোস্ফিয়ার স্তরটার ওপরে দিয়েই কিন্তু আমাদের প্লেটগুলো চলাচল করে, লিথোস্ফিয়ার ইজ নাথিং বাট প্লেট, আমরা পরে যখন প্লেট পড়বো এরপরে প্লেট টেকটনিক্সে, প্লেটটা কিন্তু লিথোস্ফিয়ারটাকেই আমরা প্লেট বলি। তাহলে অ্যাস্থেনোস্ফিয়ারের ওপরে ভাসমান থাকে, তো এটার সাহায্য নিয়ে আমরা এইভাবে ভাগ করছি, ক্রাস্ট, অ্যাস্থেনোস্ফিয়ার মানে যেটা আপার ম্যান্টেল, লোয়ার ম্যান্টেল, আউটার কোর, ইনার কোর, এই গভীরতাগুলো সেইভাবে ডিটারমাইন্ড হয়েছে, 2900 কিলোমিটার, 5100 কিলোমিটার, আর 6371 কিলোমিটার হচ্ছে আমাদের পৃথিবীর একদম দেখ। তো ক্রাস্ট বেসিক্যালি আমরা ওই সিয়াল আর সীমা, সিলিকন আর অ্যালুমিনিয়াম আর সিলিকন আর ম্যাগনেশিয়াম, এটা দিয়ে তৈরি। তো আমাদের এইটার বাউন্ডারিটা হচ্ছে কনরাড ডিসকন্টিনিউড কন্টিনেন্টাল ক্রাস্ট আর ওশেনিক ক্রাস্টের মধ্যে যে বিযুক্তি তল, সেটাকে বলছি আমরা কনরাড ডিসকন্টিনিউড। ম্যান্টেল, ম্যান্টেলটাকে যদি আমরা স্পেসিফিক্যালি দেখি, তাহলে অ্যাস্থেনোস্ফিয়ার আছে আপার ম্যান্টেলের মধ্যে, লোয়ার ম্যান্টেল দুটো ভাগ, তাহলে আপার আর লোয়ার ম্যান্টেলের মধ্যে একটা ট্রানজিশন স্তরও আমরা পাচ্ছি। তারপরে আমাদের কোর ম্যান্টেল বাউন্ডারিটা, যেখানটাতে আউটার কোরটা লিকুইড, সেই জায়গাটাতে আমরা বাউন্ডারি পাচ্ছি। তো আমরা আপার ম্যান্টেলটার যদি অপর নাম অ্যাস্থেনোস্ফিয়ার বলি, তাহলে লোয়ার ম্যান্টেলটার অপর নাম আমরা মেসোস্ফিয়ার, ঠিক আছে। আপার ম্যান্টেলটা আস্তে অ্যাস্থেনোস্ফিয়ার রাফলি 80 থেকে 200 কিলোমিটার পর্যন্ত, আর লোয়ার ম্যান্টেলটাকে এবং আমরা বলতে পারি হচ্ছে অ্যাস্থেনোস্ফিয়ার। আপার এবং লোয়ার ম্যান্টেলের মধ্যে একটা বিযুক্তি তল আইডেন্টিফাই করা হয়েছে, সেটার নাম হচ্ছে রেপিটি ডিসকন্টিনিউটি। আপার ম্যান্টেল আর লোয়ার ম্যান্টেলের মধ্যে যে ভাগটা সেটা হচ্ছে রেপিটি। ক্রাস্টার ম্যান্টেলের হচ্ছে মোহরোভিসিক ডিসকন্টিনিউটি, আপার ক্রাস্ট লোয়ার ক্রাস্ট
মানে সিয়াল আর সাইমার মধ্যে হচ্ছে কনরাড বিযুক্তি, আর আপার ম্যান্টেল লোয়ার ম্যান্টেলের মধ্যে যে বিযুক্তি সেটা হচ্ছে রেপিটি বিযুক্তি, রেপিটি ডিসকান্টিনিউ। ঠিক আছে, ডায়াগ্রামেটিক রিপ্রেজেন্টেশন। তারপরে আছে আমাদের কোর, কোরটা আর ম্যান্টেল আর কোরের মধ্যে যে বিযুক্তি সেটা হচ্ছে গুটেনবার্গ ডিসকন্টিনিউটি। আর আউটার কোর আর ইনার কোর, বহিঃস্থ কেন্দ্রমণ্ডল আর অন্তঃস্থ কেন্দ্রমণ্ডলের মধ্যে যে বিযুক্তিটা সেটাকে বলছি আমরা লে ম্যান ডিসকন্টিনিউটি, লে ম্যান বিযুক্তি। ঠিক আছে, এই বিযুক্তি রেখাগুলো মনে রাখতে হবে। এইভাবে একটা খুব সহজ আমি ডায়াগ্রাম করে দিয়েছি। এখানে হচ্ছে কনরাড ডিসকন্টিনিউটি, মোহর ডিসকন্টিনিউটি, রেপিটি ডিসকন্টিনিউটি, গুটেনবার্গ ডিসকন্টিনিউটি, লেভেন ডিসকন্টিনিউটি। ঠিক আছে, তো সিয়াল ক্রাস্টটাকে বলা হচ্ছে, এই পুরোটাকে সীমা বলা হচ্ছে, নিফে বলা হচ্ছে, বা লিথোস্ফিয়ার, অ্যাস্থেনোস্ফিয়ার, মেসোস্ফিয়ার, ব্যারিস্ফিয়ার, এইভাবেও নমেনক্লেচারটা করা। আর অন্যান্য লোকজনের যে মতবাদটা দিয়ে আমি শুরু করেছিলাম সেটা দিয়ে আবার শেষ করব। সিয়াল, সাইমার, নিফে, এটা সুয়েসের শ্রেণীবিভাগ। সিয়াল, সাইমার, নিফে এই তিনটে, সিয়ালে কন্টিনেন্ট, সীমাটা হচ্ছে আমাদের ওশেনিক ক্রাস্ট আর ম্যান্টেলের পোর্শনটা, আর নিফেটা হচ্ছে কোরের জায়গাটা। ভ্যালির একটা হচ্ছে আউটার জোন, ইন্টারমিডিয়েট জোন, সেন্ট্রাল জোন, এইভাবে ভাগ করেছে। ভ্যান্ডার গ্র্যাচটাও বললাম আমি চারটে, আউটার সিয়ালিক ক্রাস্ট, ইনার সিলিকেট ম্যান্টল, মিক্সড মেটালস অ্যান্ড সিলিকেটস, আর মেটালিক নিউক্লিয়াস। যে ফ্রিজের আছে সেডিমেন্টারি রকস, গ্রানাইট, ডায়োরাইট, ইউনাইট, ওসব রয়েছে। তো যাই হোক, সর্বশেষে যে জেনারেলাইজ ক্লাসিফিকেশন করা হয় কারোর মত নাম, এইসব ক্রাস্ট, ম্যান্টেল, কোর, হেন তেন এইসব না ধরে নিয়ে ইন জেনারেল একটা ভাগ, লিথোস্ফিয়ার 100 কিলোমিটার বেগ, গ্রানাইট, সিলিকা, অ্যালুমিনিয়াম বিভিন্ন এলিমেন্টস দিয়ে তৈরি, গড় ঘনত্ব 5.5। তারপরেই হচ্ছে পাইরোস্ফিয়ার, মানে 100 থেকে 2780 কিলোমিটার পর্যন্ত রয়েছে, এখানে প্রমিনেন্ট রক হচ্ছে ব্যাসাল্ট, অ্যাভারেজ ডেন্সিটি 5.6। আর ব্যারিসফিয়ার হচ্ছে 2800 থেকে একদম কোর পর্যন্ত রয়েছে, এটাকে ব্যারিসফিয়ার বলা হচ্ছে। কিন্তু আমরা সিলেবাস ওয়াইজ যেটা করব সেটা হচ্ছে সিসমোলজিক্যাল এভিডেন্স, যেহেতু আমাদের বলেছে ইন্টারনাল স্ট্রাকচার অফ দ্য আর্থ ইন রেফারেন্স টু সিসমোলজি, তাহলে আমাদের কিন্তু ক্রাস্ট, ম্যান্টেল, ইনার কোর, আউটার কোর এই নামেনক্লেচারগুলোই ফলো করবে। এবার ক্রাস্টের মধ্যে আমরা আপার ক্রাস্ট, লোয়ার ক্রাস্ট বলতে পারবো, ম্যান্টেলের মধ্যে আমরা আপার ম্যান্টেল, লোয়ার ম্যান্টেল বলতে পারবো, কোরের মধ্যে আমরা আউটার কোর, ইনার কোর বলতে পারবো। এই টার্মিসগুলো আমাকে ইউজ করতে হবে যেহেতু আমরা সিসমোলজিক্যাল এভিডেন্স নিয়ে কাজ করছি, অন্যান্য কোনো পার্টিকুলার লোকজনের মত দিয়ে কিন্তু কোনো কিছু আমরা এক্সপ্রেস করব না। তো ইন ব্রিফ হচ্ছে এই যে আমাদের ইন্টারনাল স্ট্রাকচার অফ দ্য আর্থ হলো, ইন্টারনাল অফ স্ট্রাকচার অফ দ্য আর্থ কিন্তু পুরোটাই আমাকে সিসমিক এভিডেন্সের সাহায্য নিয়ে কিন্তু ব্যাখ্যা করতে হবে।